দেখতে পাচ্ছ আমার মা কত সুন্দর খাসের মাংস করছে, কালারটা যে এত সুন্দর হয়েছে খেতে মন করছে। তো হে গাইস, শুভ সকাল, আজকে হচ্ছে রবিবার, আর বাঙালিদের মাংস না হলে গাইস জমে না। তো আজকে যাচ্ছি আমি বাজার, আর বাজারে কিসের মাংস রব, আর খাসির মাংস খেলে একবারে হাসি হয়ে যাব। তো চলো গাইস, যা যাক বাজার। দেখতে পাচ্ছি এখানে সাইকেলটা লাগানো আছে, আমি আজকে আমি যাবো সাইকেলে ভরে বাজার। তো চলো গাইস, যা যাক এখন বাজারে, তারপর তোমার সাথে আবার ওখানে কথা হচ্ছে বাজারে। দেখো এখন আমাদের পাড়ার ভেতরে আছি। তো চলো গাইস, আবার তোমার সাথে কথা হচ্ছে বাজারে। এখানে একটা বাম্পার দিয়ে চলে গেল সাইকেল সাজাতে, আর আমি যাচ্ছি বাজার। আর আজকে উপরের আকাশটা দেখো, জাস্ট পুরো গাইস সেই সেই। আর এদিকে একটা আছে পুকুর। তো সামনে আছে আমাদের বাজার, আর আকাশটা দেখো গাইস, আছে পুরো বলতেই না, পুরো অপূর্ব অপূর্ব। তো চলো আবার দেখা হচ্ছে বাজারে, আর খাসির মাংস দোকানে গাইস দেখা হচ্ছে তোমার সাথে। গাইস আজকে হচ্ছে রবিবার, আর বাজারে ভিড় দেখো গাইস। তো গাইস চলে এসেছি আমরা খাসির দোকানে, তো চলো যাওয়া যাক ওখানে। এই এই এক্ষুনি খাসি রে। আর আমাদের এখানে গাইস খাসির মাংস খুবই সস্তা, তো চলো যাই সুদাই কত করে খাসির মাংস। দেখতে পাচ্ছ এখানে খাসির মাংস পিস হচ্ছে, তো চলো তোমরা দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে খাসির মাংসটা ঝুলানো আছে, আমি বললাম একটু মাংসটা ভালো করে দিও। তো এখানে চলো দেখো, চলো গাইস এখানে 500 টাকা আমাদের দিয়েছে 800 গ্রাম খাসির মাংস। তো চলো এবার মাংসটা নিয়ে নি। নাও দাদা পয়সাটা নাও। এইস আমাদের তো খাসির মাংস নিয়ে হয়ে গেছে, এবার চলো কিছু বাজার টাজার করে নি, তারপর তোমার সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। সবে গাইস এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তাই প্রচন্ড চাপ গাইস। তো এখন আবার মা রান্না করবে, তখন আবার দেখাবো। তো চলো একটু বাড়িতে কি কি কাজ হচ্ছে তোমার দিকে সেগুলো একটু দেখায়। তো দেখো গাইস বাইরেই, এদিকে দেখতে পাচ্ছ মশলা মানে মানে প্লাস্টার টিলাস্টার হচ্ছে দেখতে পাচ্ছ এইদিকে। তো দেখো এইদিকে কাজ হচ্ছে, মিস্ত্রির এসব কাজ করছে, এইদিকে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এদিকে মশলা তুলছে, কেমন লাগছে? আজকে তোমাদের বাড়িতে কিসের মাংস, খাসি? খাসি খাসি ভাই, ও একদম একদম গাইস। দেখতে পাচ্ছ রবিবারে কাদের কাদের খাসি প্রিয়, আর কাদের বাড়িতে আজকে খাসির মাংস হচ্ছে গাইস, অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না। আর খাসির মাংস খেলেই পুরো হাসি। তো চলো আজকে ভিডিওটা যা সেই হবে, যখন মা রান্না করুক তারপর আমরা আবার তোমার সাথে আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার মা কত সুন্দর খাসের মাংস করছে, কালারটা যে এত সুন্দর হয়েছে খেতে মন করছে। এটা এত সুন্দর করছে না গাইস, খাসির মাংস মানে বুঝতেই তো পারছো পুরো জিভে জল পড়া জিনিস। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর তোমার দিকে খেয়ে দেখাবো। যাস কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর যে সেম হচ্ছে গাইস। তো চলো গাইস এই কষার একটু সিনেমাটিক শট দেখে নাও। গাইস দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট, এবার চলো মুটা দেখো পুরো অপূর্ব অপূর্ব, কোন যে খেতে বসবো গাইস এটা মনে হচ্ছে। তো চলো চটপট করে মা দেখ, তারপর খাচ্ছি।
তো গাইস দেখতে পাচ্ছো এখানে খাসির মাংস কালাটা দেখো কখন যে খাবো আমার খেতে চুরির বাই বাই গাইস খাসির মাংস পুরো একবার খুব সফট হয়েছে তো চলো দেখতে পাচ্ছো এখানে মা ভাত আলু সিদ্ধ আর লেবু আজকে তো পুরো জমে যাবে তো চলো গাইস এবার খাওয়া দাওয়া শুরু করি আর আমি থাকতে পারছি না সেই সকাল থেকে খাসির মাংস নিয়ে এলাম বাজার থেকে তারপর এখন রান্নাটা হয়ে সরাসরি আমার সামনে আছে তো গাইস এবার মাংসগুলো ভাতের মধ্যে নিয়ে নি চলো গাইস খাওয়া দাওয়াটা শুরু করি এবার প্রথমে ঝোল দিয়ে খাই তো চলো ভাতটা ভালো করে মাখিয়ে নিই লবণ টবণ দিয়ে তো চলো গাইস মাখানো হয়ে গেছে একটু ঝোল নিলাম তারপর গাইস বাঙালি মানে চামচ লাগে না বাঙালিদের হাতটা হলে যথেষ্ট তো চলো এত যে টেস্ট হয়েছে গাইস মুখ দিয়ে পুরো কথা বেরাচ্ছে না জাস্ট অপূর্ব টেস্ট ঝোলটা দিয়ে এত সুন্দর হয়েছে যা সেখানে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো চলো এবার একটু মাংসটা দিয়ে টেস্ট করি দেখতে পাচ্ছ মাংসটা কত যে সফট হয়েছে দেখো তো চলো এবার মাংসটা দিয়ে টেস্ট করি এখানে আমার খাসি খেতে খেতে একটা ডায়লগ মনে পড়লো তো খাসি রে খাসি মুখে বললে একদম হাসি চলো খাই এত যে টেস্ট হয়েছে গাইস মুখ দিয়ে কথা বেরাচ্ছে না তো চলো এবার আলু দিয়ে একটু টেস্ট করা যাক দেখতে পাচ্ছ আলুটা জাস্ট খুব সুন্দর হয়েছে তো চলো আলু দিয়ে খাই হাসি হাসি দিয়ে খাসি মুখে বললে একদম হাসি চলো গাইস এবার সব রকম মাখিয়ে খাই খাসি নিলাম একটু তারপর খাসির একটু ঝোল নিলাম চলো গাইস খাই এত যে টেস্ট হয়েছে পুরো বলতে নাই পুরো সেই সেই তো চলো খাসির মাংসটা খাই ওয়াও এত যে মাংসটা গাইস সব জাস্ট মুখ দিয়ে কোনো কথাই বেরাচ্ছে না পুরো এত সুন্দর যে টেস্ট পুরো কি বলবো গাইস পুরো দেখো দেখো চলো আবার খেয়ে নি তারপর আবার কথা হচ্ছে চলো খেয়ে নিয়ে এবার তোমার সাথে কথা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল
এতই যে খাসি মাংসের টেস্ট মুখে এখনো লেগে আছে। তো গাইস, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে না, তো তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না গাইস। তো চলো, তোমার সাথে আবার কথা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির খেয়াল রেখো। টাটা।